পূর্ণাঙ্গ এনআরসি প্রকাশলৈ মাজত মাথো 5 দিন। সরকারের হুঙ্কার এনআরসির বিরুদ্ধে অপপ্রচার চলোৱা বা উচতনিমূলক মন্তব্য দিয়াজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব। সোশিয়াল মিডিয়াতো চোকা দৃষ্টি রখা হব। পিছে জনপ্রতিনিধিসকলক নিয়ন্ত্রণ করব কোনে? এনআরসি কেন্দ্র করে এজনের পিছত এজন জনপ্রতিনিধির উচতনিমূলক তথা বিদ্বেষপূর্ণ মন্তব্য। ঠিক এনে সময়তে এইবার বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবক গ্রেপ্তারের দাবি তুলিলে এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামে। আর শিলাদিত্য নিজেও 1973 চনত সিলেটের আসছে বলে ওর সবিয়া লোক কয়ে নিজেই ভারতের নাগরিক হয় নয় সন্দেহর অবস্থা আছে। গতি মাথা গরম হয়েছে, যিকোনো প্রকারে এইবিল আবুল তাবুল কথা কয়ে এনআরসি বন্ধ করব বিচারিছে। আমি দাবি করছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এনআরসি খন সুকলমে যাতে 31 আগস্ট তারিখে প্রকাশ পায় আর যাতে শান্তি সম্প্রীতির একটা পরিবেশের মাজরে অসমবাসীয় এনআরসি খন গ্রহণ করব পারে, তার সেইটা সুনিশ্চিত করবলে শিলাদিত্যর দরে যখন বিরোধী বিরোধী লোক আছে কমপক্ষে 1 সপ্তাহের কারণে কারাগারত আবদ্ধ করে থাকব বলে আমি দাবি জানাইছো। এআইডিএফর বিধায়কজনের দাবি, এনআরসি প্রকাশের পূর্বেই গ্রেপ্তার করা শিলাদিত্য দেবক। এই মুহূর্তত আমি দেখা পাইছো কেইদিন পূর্বরপরা এনআরসি বন্ধ করার কারণে একটা কুচক্রান্তত লিপ্ত হয়েছে আর এনে ধরনের কিছু আবুল তাবুল বক্তব্য প্রকাশ করে আছে যাতে এনআরসি প্রকাশের আগতেই ধর্মীয় একটা সাম্প্রদায়িক সংঘাত রক্তাক্ত সংঘর্ষ যাতে সৃষ্টি হয় আর এনআরসি খন যাতে বন্ধ হয়। কারণ চিন্তাটা হল এই এনআরসিত একাংশ বাঙালি সম্প্রসারণবাদী বাংলাদেশীর নাম বাদ পড়ব। গতি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক পারিত করি প্রথমে ভারতীয়করণ করার পিছত এনআরসি খন হব লাগে এইটো আসল। সমানেই সরব হল ধুবুরীর এআইডিএফ বিধায়ক নজরুল হক। হকর স্পষ্ট কথা, বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবে যদি নভেম্বরের গণ আন্দোলন করে তেন্তে শিলাদিত্যর গণ আন্দোলনক প্রতিহত করিব এআইইউডিএফে। মতে অসংযুক্তি অসংযত কথাবিলাক কই ফড়ি আছে, এইখানে আমার অসমৰ কারণে ঠিক নহয়। এইখানে যেতিয়া আন্দোলন করিব অসমৰ অসমীয়া মানুষ, আমি বিভিন্ন রাজনৈতিক দল আর সংগঠন আসু আছে আমসু আছে বিভিন্ন ধরনের সংগঠনবিলাক আমি একেলগে যদি আন্দোলন করে এই আন্দোলন প্রতিহত করার কারণে আমি কঠোর ব্যবস্থা। বিধায়ক শিলাদিত্য দেবক এক প্রকারে পাগল আখ্যা দিয়ে এআইইউডিএফর বিধায়কজনে। অ্যাকচুয়ালি তেখেতে আরএসএসর নোটিশত যাওয়ার কারণে এইবিলাক মুসলমান সকলের সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে যদে মদে বকি থাকে পাগলের নিচিনাকৈ, এটা পাগলকৰ প্রলাপৰ বাইরে একো নহয়। এই মুহূর্তত সকলোরে মনত প্রশ্ন, এনআরসি প্রকাশের পরবর্তী সময়ত জনপ্রতিনিধিসকলের আচার আচরণ বা উচতনিমূলক মন্তব্যক সরকারে নিয়ন্ত্রণ করিব পারিবনে? বৰডুবিৰ পৰা ব্ৰজেন গগৈ আৰু ধুবুৰীৰ পৰা শাহজাহান আহমেদৰ রিপোর্ট, প্ৰাগ নিউজ।